বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। আমার নাম মুবাশিরা ওয়াসিমা জিহা। আমি নীলফামারী কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের একজন শিক্ষার্থী এবং আমি একাদশ শ্রেণীতে পড়ি। আজকে আমি ব্যারিসেপ্টা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। ব্যারিসেপ্টা যে ওয়ার্ডটা আছে, এটার কিন্তু নিজস্ব একটা মানে আছে। ব্যারো অর্থাৎ চাপ, রিসেপ্টার অর্থাৎ গ্রাহক, অর্থাৎ চাপ গ্রাহক। ব্যারিসেপ্টা চাপ গ্রহণ করে, চাপটা বেশি না কম সে সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়। ব্যারিসেপ্টারকে দুই ভাগে ভাগ করা যায়, উচ্চচাপ ব্যারিসেপ্টার আর নিম্নচাপ ব্যারিসেপ্টার। এখন আমি আপনাদেরকে উচ্চচাপ ব্যারিসেপ্টার সম্পর্কে জানাবো। উচ্চচাপ ব্যারিসেপ্টার, উচ্চচাপ ব্যারিসেপ্টারের অবস্থানটা কোথায়? অনুপ্রস্থ অ্যাওরটিক আর্চ, এই দেখেন, এই যে আমাদের অ্যাওরটিক আর্চটা আছে, এটা অনুপ্রস্থ। কিন্তু অনুপ্রস্থের অ্যাওরটিক আর্চ ডান বা মন্তস্থ ক্যারোটিড ধমনী। আগে আমি আপনাদেরকে বলি, ক্যারোটিড যে শব্দটা আছে এটা কিন্তু করটিকা থেকে আসছে। এই কথাটা কেন বললাম জানেন? এই দেখেন, এই যে ডান বাম যে ক্যারোটিড ধমনীটা আছে, এটা দেখেন আমাদের মস্তিষ্কের মধ্যে যাচ্ছে। করটিকা বললাম যে, এই যে ডান বাম করটিড ধমনীটা আমাদের মস্তিষ্কে যাচ্ছে। ক্যারোটিড সাইনাস, ক্যারোটিড সাইনাস বলতে হচ্ছে আমাদের যে হৃৎপিণ্ডটা আছে, এখানে কিন্তু কিছু খাজ বা গর্তের মতো জায়গা আছে, এগুলাকেই ক্যারোটিড সাইনাস বলে। এখন হচ্ছে আমরা রক্তচাপ বেড়ে গেলে কিভাবে আমরা রক্তচাপটাকে কমিয়ে আনবো সে সম্পর্কে জানবো। এই যে রক্তের চাপ বেড়ে যায়, এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমাদের রক্তনালী। এখানে আমাদের চাপ বেশি হয়ে গেছে, ফলে আমাদের যে রক্তনালীটা আছে এটা কিন্তু আমাদের আঘাতপ্রাপ্ত হচ্ছে। দেখেন এই দিক দিয়ে মনে করেন চাপ যাচ্ছে, তাহলে কি হবে জিনিসটা? এই যে আমাদের রক্তনালীটা আমাদের অধিক পরিমাণে চাপের কারণে কি হয়ে গেল, প্রসারিত হয়ে গেল। আমাদের রক্তনালী প্রসারিত হয়ে গেল, এর ফলে আমাদের যে রিসেপ্টরটা আছে সে উদ্দীপ্ত হয়ে গেল। মানে রক্তনালীটা আঘাতপ্রাপ্ত যে হলো, এটা রিসেপ্টর এই জন্য উদ্দীপ্ত হয়ে গেল। এই উদ্দীপনাটা মস্তিষ্কের মেডুলাতে পৌঁছালো। মেডুলা ওয়ার্ডটার মানে আপনারা জানেন, মেডুলা এটি মিডিল থেকে আসছে, তার মানে আমাদের মস্তিষ্কের যে মধ্যভাগটা আছে সেইখানে এই উদ্দীপনাটা পৌঁছালো। এই উদ্দীপনাটা পৌঁছানোর পরে আমাদের মেডুলায় ভেসোমোটর সেন্টার, ভেসোমোটর নামে একটা মোটর আছে। ভেসো, ভেসো শব্দটা ভেসেল থেকে আসছে, ভেসেল অর্থাৎ নালী, মোটর অর্থাৎ গতি শক্তি প্রদান করে। এই যে ভেসো মোটরটা আছে, এটি আমাদের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণটা নিয়ন্ত্রণ করে। তার মানে আমাদের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করছে, আমাদের চাপ কিন্তু বেশি আছে। এই যদি আরো জোরে জোরে সংকোচন প্রসারণ করে, এই যে মনে করেন জোরে জোরে চাপ এমনিতে বেশি আছে, আরো যদি জোরে জোরে সংকোচন প্রসারণ করে, তাহলে তো মনে করেন আমাদের রক্তনালী ফেরে যাবে। সেজন্য ভেসোমোটর সেন্টারটা কি করবে, সে আস্তে আস্তে চাপ দিবে, ভেসোমোটর সেন্টারটি দমিত হবে। এই ভেসোমোটর সেন্টার থেকে হচ্ছে আমাদের দুইটা সম্পর্ক আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক এর কথাটা আমাদের বইয়ে কিন্তু লেখা নাই, কিন্তু আমি আপনাদেরকে কাজটা একটু বলতে চাই। সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক কাজটা কি? সিম্প্যাথেটিক স্নায়ুর কাজ হচ্ছে আমাদের যে হার্টবিট হয়, হার্টবিটটা হচ্ছে বাড়িয়ে দেওয়া, আর প্যারাসিম্প্যাথেটিক এর কাজ হচ্ছে হার্টবিট কমিয়ে দেওয়া। এখন কথা হচ্ছে আমাদের চাপ যেহেতু বেশি আছে, আমাদেরকে কি করতে হবে, হার্টবিট কমাইতে হবে। যেহেতু হার্টবিট কমাইতে হবে, এই যে সিম্প্যাথেটিক স্নায়ু আছে এ তখন কি করবে, এর কাজ হার্টবিট বাড়িয়ে দেওয়া, কিন্তু হার্টবিটটা কমাই দিবে, কারণ আমাদেরকে কমাইতে হবে চাপটা। তো এ যদি আরো বাড়ায় তাহলে তো ফেটে যাবে, এ তো সেটা হতে দিবে না, এ সেজন্য কমাই দিবে। আর প্যারাসিম্প্যাথেটিক এর কাজই হচ্ছে কমানো, সে কি করবে, সে তার কাজটা আরো বাড়াই দেবে, মানে কমে যায় যাতে, সেজন্য সে আরো বাড়াই দিবে। এই দেখেন নার্ভ সাপ্লাই, সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাইটি কি করবে, কমে যাবে, কারণ কি, এ তো হার্টবিট বেশি করে, সেজন্য কমে গেল। কমে যাওয়ার ফলে আমাদের হার্টবিট কমে যাবে, ফলে আমাদের রক্তনালী যেটা আছে সেটা আমাদের প্রসারিত হবে। হার্টবিটও কমে গেল, আমাদের রক্তনালীও প্রসারিত হলো, মানে আমাদের হার্ট আগে এরকম জোরে জোরে চাপ প্রদান করে বিট হচ্ছিল, এখন সেটি আস্তে আস্তে হচ্ছে, তার মানে আমাদের রক্তচাপ কমে গেল। এইভাবে আমাদের উচ্চচাপ ব্যারিসেপ্টার শেষ। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে উচ্চচাপ ব্যারিসেপ্টার তো অলওয়েজ চাপ বেশি থাকবে আর কমাবে না? অলওয়েজ না, একটা ক্ষেত্রে উচ্চচাপ ব্যারিসেপ্টার নিম্নচাপ থেকে চাপটাকে বাড়াবে। কখন জানেন? মানসিক আঘাত, যখন আপনি পরীক্ষায় ফেল করবেন, আপনি ছ্যাঁকা খাবেন, আপনার কেউ ক্ষতিগ্রস্ত হবে, মনের মানুষ থাকবে না, তখন আপনি মানসিক আঘাতে থাকেন, তখন এটা কাজ করে। উচ্চ ব্যারিসেপ্টার তখন আমাদের কম চাপ থেকে চাপ বাড়িতে সাহায্য করে। এই দেখুন রক্তের যে আয়তন আছে, আমাদের রক্তের আয়তনটা কমে যাবে, ফলে আমাদের রক্তের চাপ কম হবে। মনে করেন এটা আমাদের রক্তনালী, আমাদের রক্তের যে আয়তনটা আছে
এটা কম, এর তো শক্তি নেই, এ কিভাবে আমাদের চাপ দিবে? তো চাপ দিতে পারবে না, আগে তো আঘাতপ্রাপ্ত হইলো, কিন্তু এখন তো হবে না। তখন সে কি করবে? তখন হচ্ছে এই যে সে যে চাপ কম যাচ্ছে, এটা হচ্ছে গ্যাসোফ্যালেঞ্জিয়াল আর ভেগাসের মাধ্যমে প্রবাহিত হবে এই উদ্দীপনাটা। এখন কথাটা হচ্ছে গ্যাসোফ্যালেঞ্জিয়াল, গ্যাসোফ্যালেঞ্জিয়াল ওয়ার্ডটার তো মানে খুব কঠিন মনে হয়, কিন্তু বুঝতেছি না। এই যে গ্যাসোফ্যালেঞ্জিয়াসের একটা ফ্যালেঞ্জিয়াল এর একটা মানে আছে, গ্যাসো অর্থাৎ জিহবা, ফ্যালেঞ্জিয়াল অর্থাৎ গলবিল। এই দেখুন, এটা হচ্ছে আমাদের গ্যাসোফ্যালেঞ্জিয়াল স্নায়ু, এটা হচ্ছে আমাদের গলবিল, এবং আমাদের যে জিহবা আছে সেটা সংযোগস্থলে আমাদের মস্তিষ্কে যাচ্ছে, আর এই যে ভেগাস, ভেগাস সো আমাদের হচ্ছে মেডুলায় আসতেছে, গ্যাসোফ্যালেঞ্জিয়াস আর ভেগাস দুইটা একত্রিত হয়ে মেডুলায় আসতেছে। মেডুলা ওই যে মস্তিষ্কে মিডিল অংশটা, মেডুলা এখন কি করবে? আমাদের রক্তের চাপ কম আছে, আমাদের আমি তো আগেই বলছি আমাদের হার্টবিট কে বাড়ায়, সিম্প্যাথেটিক স্নায়ু, মেডুলা তখন সিম্প্যাথেটিক স্নায়ুকে বলবে এইবার নিজের কাজ করো যেটা তুমি সবসময় করো, হার্টবিট বাড়াও। হার্টবিট বাড়াই দিল আমাদের, আগে এরকম হচ্ছিল সেই জন্য আমাদের চাপ কম ছিল, এখন যেহেতু আমাদের হার্টবিট বেড়ে গেল আমাদের রক্তনালী এই যে সংকোচন, রক্তনালী সংকোচন হচ্ছে, ফলে আমাদের রক্তের যে চাপ আছে এটা বেড়ে গেল। এখন আমরা নিম্ন ব্যারি রিসেপ্টর সম্পর্কে জানবো। আমাদের যে নিম্ন চাপ ব্যারি রিসেপ্টর আছে সেটা হচ্ছে আয়তন রিসেপ্টরও বলা হয়, এটা হচ্ছে রক্ত ও রেচনতন্ত্রের ভূমিকা রাখে। এই কথাটি কেন বলা হয় সেটা আমি তোমাদেরকে জানাবো। এখন দেখো, এই যে আমাদের যে আয়তন রিসেপ্টর সেটা কিন্তু আমাদের রেচন তন্ত্রের ভূমিকা রাখে, এটার সাথে সম্পর্কিত। এই দেখো, আমাদের রক্তের আয়তন কম, তাইলে কি হবে? এই যে আমাদের রক্তনালী, রক্তের যেহেতু আয়তন কম রক্তচাপ কমে যায়, কারণ কি সে ধাক্কাই দিতে পারে, তার আয়তন কম, সে নিজেই দুর্বল। এরপর কি হবে? আমাদের রিসেপ্টর গুলো উদ্দীপ্ত হবে, উদ্দীপ্ত হওয়ার পর উদ্দীপনা হাইপোথ্যালামাসে পাঠাবে। হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের মস্তিষ্কের সম্মুখ প্রান্ত। আমাদের মস্তিষ্কের সম্মুখে তিনটা ভাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস এই উদ্দীপনা ফির পিটিউটারি গ্রন্থিতে পাঠাবে। পিটিউটারি গ্রন্থি থেকে এডিএইচ এবং অক্সিটোসিন থাকে। অক্সিটোসিনের কথাটা আমাদের যেহেতু বইয়ে লেখা নাই আর এটা আমাদের কাজে লাগবে না, আমরা জানবো না, কিন্তু আমরা তাও এতটুকু জেনে নিই যে পিটিউটারি থেকে এডিএইচ এবং অক্সিটোসিন থাকে। এডিএইচ থাইরয়েডিক হরমোন, আমরা যদি আগে এতটুকু সম্পর্কে ধারণা নেই, এটার কাজ হচ্ছে বেশি বেশি মূত্র তৈরি করা। তাহলে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন যখন হবে, এর কাজ কি হবে? কম কম মূত্র তৈরি করা। এর আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। ভ্যাসো শব্দটা ভেসেল থেকে আসছে, এই যে ভ্যাসো শব্দটা আছে এটা ভেসেল থেকে আসছে, আর প্রেসিন মানে হচ্ছে চাপ দেওয়া, অর্থাৎ রক্তে যে নালীটা আছে সেটাকে চাপ প্রদান করা। এখন দেখো, এটি বৃক্কের নেফ্রনের ডিস্টাল কনফিউলিকেটেড টিউবুল অ্যান্ড কালেক্টিং ডাক্ট এ পাঠাবে। এখন আমি তোমাদেরকে বলি যে এটা এখানে পাঠাবে, এটা কি কেন মনে রাখবে? দেখো, কালেক্টিং যে আছে, কালেক্টিং মানে সে কালেক্ট করবে। এই দেখো, পানি পুনঃশোষণ বাড়িয়ে দিল, সে পানি কিন্তু এখানে কালেক্ট করলো, পানির পুনঃশোষণটা বাড়িয়ে দিল। পানি পুনঃশোষণ যখন বেড়ে যাবে তখন কি হবে? আয়তনটা বেড়ে যাবে আর চাপও বেড়ে যাবে, কারণ কি আয়তন বেড়ে গেলে তখন সে এখানে চাপ দিতে পারে যে এখন আমি শক্তিশালী হয়ে এসেছি দেখাই তোরে, তখন চাপও বেড়ে যাবে। এখন এই যে পুনঃশোষণ বাড়িয়ে দেওয়ার ফলে আয়তনটা কেমন করে বাড়লো? এই যে মনে করো যে আমাদের যেই পানিটা, অতিরিক্ত পানিটা দেহ থেকে বের হয়ে যাচ্ছিল সেটা কিন্তু সে দিল না, সে কি করলো? অতিরিক্ত পানিটা বের হয়ে যাচ্ছিল, সে অতিরিক্ত পানিটাকে টেনে নিল, টেনে নিয়ে সেটা কি হলো? রক্তের সাথে চলে গেল আমাদের, সেই জন্য আমাদের আয়তনটা আলটিমেটলি বেড়ে গেল। আয়তন বেড়ে যাওয়ার ফলে আমাদের চাপও বেড়ে গেল। এটা হচ্ছে, এইভাবে হচ্ছে রেচনতন্ত্রে ভূমিকা রাখে। এখন নিম্নচাপ ব্যারি রিসেপ্টর, আমি যে বলছিলাম রক্ত আমাদের ভূমিকা রাখে, রক্তে কিভাবে ভূমিকা রাখে? আমরা কিন্তু রেচনতন্ত্রের একটা জেনে গেলাম, এখন আমরা রক্তে কিভাবে ভূমিকা রাখি সেটা সম্পর্কে জানব। এই যে নিম্নচাপ ব্যারি রিসেপ্টর, রক্তের আয়তন কম, তাহলে কি হবে? রক্তের চাপ কম, সেটা আমরা আগেই জানছি। এরপরে হচ্ছে আমাদের রেনিন নামক একটা এনজাইম আছে, ওটা ক্ষরণ হবে। এই রেনিন এনজাইমটা হচ্ছে আমাদের জাক্সটাগ্লোমেরুলার চষে থাকে। এরপর হচ্ছে আমাদের জাক্সটা, এই যে রেনিন এনজাইম যে ক্ষরণ হলো, এরপর হচ্ছে আমাদের অ্যাঞ্জিওটেনসিনোজেন, যেটা আমাদের লিভারে থাকে হরমোন, অ্যাঞ্জিওটেনসিনোজেন যেটা হচ্ছে নিষ্ক্রিয় আছে সেটাকে, সেটা হচ্ছে সক্রিয় হয়ে অ্যাঞ্জিওটেনসিন 1, এরপর অ্যাঞ্জিওটেনসিন
টুয়ে যাবে। এখন একটা কথা হচ্ছে আমাদের যে এই জায়গাটা আছে এটা কিন্তু আমাদের বইয়ে ব্যাখ্যা করা নেই, আমাদের বইয়ে আছে হচ্ছে জটিল একটা প্রক্রিয়া। তা জটিল কোন প্রক্রিয়া সেটা আমি দেখিয়ে দিলাম। এখন অ্যাঞ্জিওটেনসিন দুই, এখন কথা হইতে পারে কেন অ্যাঞ্জিওটেনসিন দুই, কেন অ্যাঞ্জিওটেনসিন দুই কেন, কারণ কি এই যে অ্যাঞ্জিওটেনসিন দুইটা কি করে আমাদের যে রক্ত নালীটা আছে সেটাকে সংকোচন করে। সংকোচন করার ফলে কি হবে, আমাদের চাপ বৃদ্ধি হয়ে যাবে, এটাকে সংকোচন করতেছে ফলে আমাদের চাপ বৃদ্ধি হয়ে যাবে। তো আল্লাহ হাফেজ, আমাদের হয়ে গেল ব্যারিসেপ্টর রক্ত অধ্যায়ের যদি সবচেয়ে কঠিন কোন টপিক বলা হয় সেটা হচ্ছে ব্যারিসেপ্টর। যারা এতক্ষণ দেখেছেন পুরোটা তাদেরকে ধন্যবাদ, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন, কারণ আমিও নতুন শিখতেছি কেবল। আর সবাই দোয়া করবেন, আর আমি চাই যে সবাই আমার ভিডিওটা দেখবেন। আর আমার ফ্রেন্ড অনেকক্ষণ ধরে আমার বাসায় এসে ভিডিওটাতে আমাকে হেল্প করছে, এই জন্য ওকেও ধন্যবাদ। আর সবাই দোয়া করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।